হুগলি জেলার একটা ছোট্ট শহর ব্যান্ডেল। এই নামটি এসেছে বান্দার শব্দ থেকে, যার অর্থ বন্দর, যেখানে ছড়িয়ে আছে ইতিহাসের অনেক অমূল্য রতন। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি পৃথা, তোমাদের হোস্ট, তোমাদের আজ নিয়ে যেতে চলেছি ব্যান্ডেল ট্যুরে। তোমাদের আজ দেখাবো 1599 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ও মেরি মাতার প্রতি উৎসর্গিত ব্যান্ডেল চার্চ। তারপর নিয়ে যাব দ্বিতীয় বৃহত্তম ঘড়ির সন্ধানে ইমামবাড়ায়। সেখান থেকে যাব ডিসনি পার্কের মতোই দেখতে হংসেশ্বরী মন্দিরে। এছাড়াও বিখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটেও দেখে নেব। আর দেখব যোগী শ্যামাচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত হওয়া লাহিড়ী বাবার আশ্রম। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভবঘুরে। চলো আজকের এই জার্নি তবে শুরু করি। সকাল সকাল আমাদের দুপায়ার পিঠে চড়ে অম্বিকা কাল্লা থেকে STKK রোড ধরে চললাম প্রথমেই হংসেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। তোমরা যারা ট্রেনে আসবে তারা মেল লাইনে ব্যান্ডেল লোকাল ধরে প্রথমেই চলে এসো ব্যান্ডেল স্টেশন। তারপর সেখান থেকে অটো বা টোটো করে নাও। যদি একজন বা দুজন আসো রিজার্ভ করার দরকার নেই, সব স্পটগুলোতেই অ্যাভেলেবেল টোটো পেয়ে যাবে। কিন্তু যদি বেশি জন আসো রিজার্ভ করে নেওয়াই ভালো হবে। এই শরতের শুরুতে পেজা তুলোর মতো মেঘ মাথার ওপর নিয়ে আমরা বেশ এনজয় করছি এই রোড ট্রিপটা। আশেপাশে প্রচুর কাশবন চোখে পড়ছে আর সবুজ মাঠের জীবন্ত ছবি আমাদের শরীরে বয়ে যাওয়া রোদের তীব্র গরম কিছুটা লাঘব করছে। চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হংসেশ্বরী মন্দিরে। মন্দিরের সামনে চত্বরে পুজোর ডালা বিক্রি হচ্ছিল। 50 থেকে 150 টাকার মধ্যে সব রকম ডালাই পেয়ে যাবে, তাই ইচ্ছে হলে পুজো দিতে পারো। সকাল 9টা থেকে 12:30টা পর্যন্ত পুজো চলে, আবার বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত সন্ধ্যার আরতি ও পূজা চলে। আর যদি ভোগ খেতে চাও 11টার মধ্যে চলে এলেই হবে। ভোগের কুপন মূল্য হলো 50 টাকা, তবে রবিবার 12টা পর্যন্ত কুপন দেওয়া হয়ে থাকে। চলো মন্দির চত্বর ঘুরে দেখে আসি, আর তার সাথে তোমাদের ছোট্ট করে বলে দিই এই মন্দিরের ইতিহাস। সালটা 1799। রাজা নৃসিংহদেব তখন বাঁশবেড়িয়ার অধিকর্তা। তিনি আধ্যাত্মিকতায় মগ্ন হয়ে তখন বেনারসে রয়েছেন। হঠাৎই স্বপ্নাদেশ পান। মা হংসেশ্বরীর নির্দেশে বেনারস থেকেই পাথর আসে নৌকা বোঝাই করে। তার দ্বিতীয়া স্ত্রী শঙ্করী দেবী এই মন্দির নির্মাণ সমাপ্ত করেন। এই বিগ্রহটি মূলত মা কালীর, দেবী নীলবর্ণা, ত্রিনয়নী ও চতুর্ভুজা। পাশেই রয়েছে টেরাকোটায় নির্মিত অনন্ত বাসুদেব মন্দির। শোনা যায় এখানে প্রধানমন্ত্রী থাকাকালীন ইন্দিরা দেবী একবার এসেছিলেন। এই মন্দিরের সামনে রয়েছে রাজবাড়ির অংশ, তবে সেখানে ঢোকা যায় না, বাইরে থেকেই দেখতে পারো। এরপর আমরা গুগল বাবাজির নির্দেশে চলে এসেছিলাম ব্যান্ডেল চার্চ। হংসেশ্বরী মন্দির থেকে যার দূরত্ব 6 কিলোমিটার।
এই চার্চের পোশাকী নাম দ্য ব্যাসিলিকা অফ দ্য হলি রোজারি। ব্যান্ডেল স্টেশন থেকে এর দূরত্ব হল 2 কিলোমিটার। বর্তমান চার্চটি 1660 সালে গোমেজ ডি সোটো নির্মাণ করেন। পূর্বে 1599 খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়েছিল। চার্চের সামনে একটি জাহাজের মাস্তুল দাঁড়িয়ে আছে, যা একটি জাহাজের ক্যাপ্টেন উপস্থাপিত করেছিলেন, যা বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়েছিল এবং রক্ষাও পেয়েছিল। গির্জার মাঝে রয়েছে ওয়ান লেডি অফ হ্যাপি ভয়েজের মূর্তি। সর্বোপরি এখানের পরিবেশ খুব শান্ত এবং সুন্দর, এক কথায় কাম অ্যান্ড পিসফুল। ঘোরাঘুরি তো অনেক হলো, পেটের ছুঁচো তো এবার ডাকাডাকি শুরু করেছে, খেতে হবে এবার। ব্যান্ডেল চার্চের একদম বাঁ দিকে 3 থেকে 4 মিনিট পায়ে হাঁটা পথেই আছে রেস্তোরাঁ বরফি। এখানের অ্যাম্বিয়েন্স হীরক রাজার দেশে তোমাদের টেনে নিয়ে যাবে, আর খাবার ও আতিথেয়তা চমৎকার। এর বেশি বলছি না, কারণ বরফির একটা আলাদা ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দেব, তোমরা নিজেরাই দেখে নিও আমি ভুল বলছি কি। পেট পুজো সেরে আবারও 2 চাকার পিঠে চড়ে চলেছি ইমামবাড়ার দিকে, যার ডিস্টেন্স ব্যান্ডেল চার্চ থেকে 1.5 কিলোমিটার। 1841 সালে মোহাম্মদ মহসিন এই ভবনটির নির্মাণ কাজ শুরু করেন এবং 1861 সালে শেষ করেন। ভবনটি দোতলা, তবে এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল এখানকার ঘড়ি, যেটা প্রতি 15 মিনিট অন্তর বাজে, যার আকার গোটা বিশ্বে দ্বিতীয়, যেটা দম দিতে 2 জন মানুষ লাগে। কি বিস্ময় হচ্ছে না? জানি হচ্ছে। তাহলে বলবো এই তো শুরু, দাঁড়াও এখনো গল্প আছে। ইমামবাড়ার পিছনে রয়েছে একটা সূর্য ঘড়িও, যেটা রেফারেন্স স্কেলে সূর্যের অবস্থানের মাধ্যমে লাইট স্পট ব্যবহার করে সময় নির্দেশ করে। পাশেই কুলকুল শব্দে বয়ে চলেছে হুগলি নদী। ভীষণ মনোরম পরিবেশ। ভিতরে দেখবার আরো অনেক কিছু রয়েছে, যেমন স্নান কক্ষ, মার্বেলের কাজ, ঝুলন্ত লণ্ঠন, ক্লক টাওয়ার, আর এখান থেকে হুগলি নদীর অপূর্ব সৌন্দর্য। তবে এখানে নামাজ ঘরে প্রবেশ নিষিদ্ধ, আমরা তাই আর সেখানে ভিডিও তোমাদেরকে দেখালাম না। এরপর চললাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে দেখতে, তবে সানডে থাকায় এখানে লাইব্রেরি বন্ধ ছিল। আমরা আশপাশটা ঘুরে চলে এসেছিলাম, যে কোনো সরকারি ছুটির দিনে এই লাইব্রেরি কিন্তু বন্ধ থাকে। এরপর আমাদের লাস্ট ডেস্টিনেশন লাহিড়ি বাবার আশ্রমে চললাম, যেটা সকাল 10টা থেকে 12টা, আবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের নাম আধারলয়। ঘন সবুজের মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, কিন্তু ভিতরে ফটোগ্রাফি নট অ্যালাউড। অনেক সময় হাজার কাজের মাঝে ঘটা করে ব্যাগ পোটলা নিয়ে বেরোনোর সময় হয় না, অথচ মনে ব্যথা আর মুখে নেতা ভাবটাও কিন্তু থেকে যায়।
তাই একদিনের এই ট্যুরটা তোমাদের বোরডমকে কাটাবেই, এইটুকু গ্যারেন্টি কিন্তু আমি দিতেই পারি। যেদিন আমরা এই ট্যুরটা করেছি সেদিন প্রচণ্ড গরম ছিল, তাই একটা কথা বলবো, ভুলেও গরমকালে এখানে আসবে না। কিন্তু শীতের আমেজ গায়ে মেখে এখানে আসাটা কিন্তু ম্যান্ডেটরি। তাহলে দেরি না করে একদিনের ট্যুরে চলে এসো ব্যান্ডেল। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, তার সাথে কমেন্ট আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। আজ এ পর্যন্তই, তোমাদের সবাইকে আগাম পুজোর শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব মজা করো। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।